আমরা প্যান্ডেল করে ঝামেলে জড়াইনি, বলেছি প্যান্ডেলটা ওখান থেকে খুলে নিয়ে মাঠে পর সেখানে আল্লাহ প্রচুর লোক দিয়েছিল, আমি যেতে পারিনি, আমি লোক পাঠিয়েছিলাম। কিন্তু যে ওখানকার মেম্বার হোক, প্রধান হোক, কি হোক আমি জানি না, সে ছিল মুসলমান। তো আমি চিন্তা করে দিলাম, আমি জানি না আমার প্রতিনিধি, আমাদের সংগঠনের প্রতিনিধি যারা গিয়েছিল, আমি গাড়িতে আস্তে আস্তে বললাম, আমার মনে হচ্ছে যে আজকে বর্তমান সময়ে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এই মুসলমান মুনাফেক মুসলমান বলে কাফি, আর অন্য কারণ প্রয়োজন হবে না। কেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে যে আমাদের ইমান, যে কোরআন আমাদের ইমান, যে হাদিস আমাদের ইমান, এই তিন তালাক বিলটা পাস করার জন্য কেন্দ্রীয় কমিটি লাগলেও, যখন রাজ্যে তিন তালাক বিলটা পাস করা নিয়ে কথা হচ্ছে, যখন এমপি পার্লামেন্টে কথা হচ্ছে, ওই জায়গায় টিএমসির অনেক মুসলমান এমপি থাকার পরেও পার্লামেন্টে একটা মুসলমান জবান শুনেনি, ইমানের দিকে লক্ষ্য করে বলুনি যে আজকে তিন তালাক বিলটা পাস করা যাবে না। এটা তার পার্সোনাল ল অনুযায়ী সে তার ঠিক জায়গায় আছে। কোথায় একজন অমুসলিম মহিলা সে কোরআনকে রিসার্চ করে কোরআনকে বুঝিয়ে নিয়ে বললো যে তিন তালাকটা এটা কোনো নারীদের সমস্যা নয়, বরঞ্চ প্রতিটা নারী তমাম সমস্যার সমাধান এই তিন তালাকের মধ্যে রেখে দিয়েছে। এটা জোরে বলা যাবে না, আমি বোঝাতে চাইছি আজকে আমাদের পাশে দাঁড়িয়ে কে আছে। আমরা চিন্তা করলাম একটা ফ্যাক্টরি দিয়েছে, সে মুসলিম আমার টিমকে দিয়ে আসবো, সে আমার জাত ভাই তাকে ভোট দেবো, কেন সে মুসলমানের জন্য চিন্তা করবে। একটা নেতা তৈরি হয়েছে মুসলমানদেরকে নিয়ে খেলছে, আমরা চিন্তা করলাম আমরা লক্ষ্য ছেড়ে তার পাশে দাঁড়াবো, সে আমাদের জন্য চিন্তা করবে। বিগত দিনে লক্ষ্য করে দেখা গিয়েছে যতগুলো নেতা এই মুসলমানগুলোকে নিয়ে বিভিন্ন সংগঠন সম্প্রদায়গুলোকে নিয়ে কলকাতার রাজপথে উঠে গিয়ে তারা মিছিল করে তারা মানুষ দেখিয়েছে, এরা বর্তমানে লক্ষ্য করে দেখা গিয়ে তারা নিজেরা কোনো কাজ করতে পারেনি, তারা মানুষকে কিছু দিতে পারেনি, বর্তমানে তারা কিছু না দিতে পেরে নিজেরা তাদের কাছে বিক্রি হয়ে বস্তা বন্ধ হয়ে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আপনাদের কাছে কথা বলতে পারে আব্বাস সিদ্দিকী তোমাদেরকে গ্রাম থেকে তুলে নিয়ে রাজপথে দেখিয়ে দিয়ে আব্বাস সিদ্দিকী পার্টি নেতাদের কাছ থেকে টাকা লোকরা ধান্দা করছে, হ্যাঁ কথা বলতে পারে এবং এক শ্রেণীর মানুষের কথা বলছে। তাই সেখানে একটা জায়গায় প্রশ্ন রাখতে পারে, আব্বাস সিদ্দিকী যদি সেটা করার ইচ্ছা থাকতো, বিগত দিনে আমাদের সংগঠন যতগুলো সমাবেশ করেছে, আমাদের সংগঠনের যতগুলো অনুষ্ঠান হয়েছে, একটা অনুষ্ঠানের ভিডিও কিন্তু একটা লোক তুলে দেখার যে সেখানে কোনো পার্টির নেতাকে আমরা জায়গা দিয়েছি, আমরা কারোর বিরোধিতা করিনি। আব্বাস সিদ্দিকীর স্ট্রিক্টলি অর্ডার আছে, কোনো পার্টির নেতাকে আমাদের স্টেজে জায়গা দেবো না, আমি কাউকে অসম্মান করছি না। আমি যখন সংগঠনটাকে অর্ডার দিয়েছি, নামটা আমি দিয়েছি, আমি সেটাকে বজায় রাখার চেষ্টা করব, তাদের সাথে প্রয়োজন হবে রাজ্যে চলতে গেলে আমাকে রাজ্যে যারা চালাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, আমার যেটা প্রয়োজন তাদের কাছে চাইতে হবে, না দিলে তাদের বিরোধিতা করতে হবে, এটা আমার জন্য অধিকার আছে। কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করে তাদের গোলামি আমি হতে পারবো। বিশ্বাস করি এখনো পর্যন্ত সেই স্ট্রিক্টলি এই জায়গাটায় বসে আছে এবং প্রমাণ দিয়েছে আমি কখনো পর্যন্ত আমি কোনো রাজনৈতিক নেতার কাছে বিক্রি হব না। এই জন্য এই ফুটবলাশী বাহালে সুন্নাতুল জামাতের উপরে কিছু রাজনৈতিক নেতারা তারা ভুল বুঝে রাগ করছে, তারা ভাবছে এরা মনে হয় সিপিএম এর গোলামি করছে, এরা মনে হয় কংগ্রেসের গোলামি করছে, এরা মনে হয় তোমার দলকে নতুন করে আনার চেষ্টা করছে। না, নতুন করে আনার চেষ্টা নয়, বিগত দিন থেকে লক্ষ্য করে দেখা গেছে যারা মুরুব্বী আছে বলতে পারবে বারংবার। আজকে পার্টির নেতা হলে যখন ভোট এসেছে, আমি কোনো পার্টির নেতাদের কথা বলছি না, কেননা যখন আগাছা কাটা হয় কোনো গাছের নাম ধরে কাটা হয় না, যারা আগাছা জাতটাকে নাম ধরেই কাটা হয় জাত জাত বাদ দিয়ে। এখন যদি কোনো যা আগাছা জাত গাছ যদি আগাছার মধ্যে জড়িয়ে নিয়ে বসে থাকে, কোপ মারলে ও জাত গাছেরও কোপ খেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? কোনো পার্টির নেতা মনে করছে আমি টিএমসি করি, আমি তো ভালো কাজ করছি, তাহলে আমি ভালো কাজ করার পরেও যেন আমার শুনতেছে না, তুমি গজাতের সঙ্গে মিশে গিয়ে তাই তোমাকে শুনতে হচ্ছে, তুমি ভালো কাজ করলে তাও না দেবো, তোমার বিরোধী আমরা নয়, তুমি প্রতিনিধি হয়েছো, মানুষের প্রতিনিধি হয়েছো, তুমি যদি মানুষের পক্ষে থাকতে পারো তাহলে আমাদের তোমার বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন নাই, যে পার্টি তুমি করো না কেন, পার্টির সঙ্গে আমাদের দেখার দরকার না। কেননা ইসলাম যে রাজনীতি দেখিয়ে গিয়েছে সে রাজনীতি তোমরা করতে পারবে না, তোমাদের গায়ে চোরের তকমা লেগে আছে। ইসলাম যে সেরা দেখিয়ে গিয়েছে তোমরা দেখাতে পারবে না। রসুল্লাহ যে সাহাবিগুলো তারা রাজ্য চালিয়ে গিয়েছে, দেশ চালিয়ে গিয়েছে, তারা যে নজির রেখে গিয়েছে, আজ পর্যন্ত যদি কোনো পার্টির নেতা সেটা করতে পারত, কিঞ্চিত পরিমাণ সেই সুন্দরটা নিতে পারত, কিঞ্চিত পরিমাণ যদি সেই আদর্শ নিতে পারত, তাদের ভোট করতে গেলে লক্ষ টাকা খরচা করে ব্যানার টানাতে হতো না, লক্ষ টাকা খরচা করে প্রচার করতে হতো না, ওই টাকাগুলো গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে তারা ভোটে জয়যুক্ত হয়ে যেত। কিন্তু না, তোমরা চার বছর বা পাঁচ মাস ধরে, সাড়ে চার বছর ধরে চুরি করবে আর ভোট আসার সময় ব্যানার লাগিয়ে দেখাবে, দেখো আমি আছি, আমাকে ভোট দাও,
সাড়ে চার বছর কেউ তাকে চিনতে পারেনি। কেন? সে শুধু চিন্তা করে কোথা থেকে টাকা আসবে। সাড়ে চার বছর পর্যন্ত আবার টিকিট পেয়েছে, আবার মুখ দেখাতে এসে আমি নেতা হয়েছি, আমি টিকিট পেয়েছি, আমাকে ভোট দিতে হবে। কেন? তুমি যদি সাড়ে চার বছর মানুষের পাশে থাকতে, তোমার জন্য ফটো লাগাবে ব্যানার করার প্রয়োজন ছিল না, মানুষ তোমাকে খুঁজে দিত। ইসলাম সে শিক্ষা আমাদের দিয়েছে। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তুমি যখন খলিফা ছিলেন, একটুখানি বলে দিই কেন, আমার ইসলাম আগে। কোন পার্টি রাজনীতির নেতাকে আমি চিনি না, দেখি না, তাদেরকে অনুসরণ করবো না। অনুসরণ যদি নেতার করতে সেটা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করবো, যে অনুসরণের মধ্যে কিঞ্চিত পরিমাণে ভুল এবং খাত কোনো দিন কেউ খুঁজে পাবে না। এটা ভুলে বলা যাবে না। একটুখানি শুনে রেখে দিন, পার্টির নেতারা আমাদের মুসলমান মুসলিম সংগঠনের উপর রাগ করে কোন কারণে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা নিযুক্ত ছিলেন, অর্থাৎ মোহাম্মদ এরাম চিফ মিনিস্টার আছেন, উনি যখন খলিফা ছিলেন, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ওনার বিবি খেতে বসেছেন। খেতে বসার পর ওনার বিবি বলছে, শোনো না, আমাদের সন্তান যে আছে সে একটু হালুয়া খেতে চেয়েছে, কিন্তু পয়সা যদি বেশি করে দাও তাহলে বাজার থেকে সামগ্রী এনে, হালুয়া তৈরি সামগ্রী এনে আমি হালুয়া বানাতে পারি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি রাজকোষ থেকে যে মাইনে পাই, যে টাকা পাই, কেন দল চালানোর জন্য প্রতিনিধিত্ব করার জন্য প্রত্যেকের জন্য মাইনে ধার্য থাকে, আমাদের এই এমপি এমএলএ এদেরও মাইনে ধার্য আছে, কিন্তু মাইনে কি করে হাত দেওয়ার প্রয়োজন পড়ে? ও তো ফান্ডে জমা হয়ে থাকে, যা পাশ থেকে পায় তাতেই হয়ে যায়। তো এমনি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শোনো, আমি যে মাইনে পাই তা থেকে আমার সংসার চালানো ব্যতীত এক্সট্রা কিছু করার মতন ক্ষমতা আমার নাই, সে পয়সা আমার কাছে না। উনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন না। উনি বললেন, না, আমার ভাই হালুয়া তৈরি হওয়ার মতন সামর্থ্য আল্লাহ আমাকে দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এটা বলার পরে পনেরো দিন পরে উনি যখন খেতে বসেছেন, ওনার স্ত্রী পাতে হালুয়া দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন। উনি বলছেন, বিবি, আমি তো তোমাকে হালুয়া তৈরি করার পয়সা দিইনি, তাহলে তুমি হালুয়াটা কোথা থেকে পেলে, এটা কোথা থেকে পেলে? ওনার স্ত্রী বলছে, স্বামী, আপনি আমাকে বাজার করার জন্য যে পয়সা দিতেন, সেই পয়সা থেকে কিঞ্চিত কিঞ্চিত করে বাঁচিয়ে বাঁচিয়ে কিছুটা পয়সা এক জায়গায় করে সেই পয়সা দিয়ে হালুয়া তৈরি সামগ্রী কিনে এনে আমি হালুয়া বানিয়ে আসতে আপনার পাঠিয়ে দিয়েছি। উনি হালুয়াটা খেলেন না, ওখান থেকে না খেয়ে উঠে গেলেন, গিয়ে রাজসভায় গিয়ে উনি যারা খলিফার পরে যে পদগুলো ছিলেন সবাইকে দেখে বলে, শোনো, আমি আবু বকর, আমি যদি তিন টাকা করে মাইনে নিয়ে থাকি, আজকের পর থেকে আমার মাইনে হয়ে গেল দু টাকা করে দিলাম। কেন? কারণ আমার ঘরে টাকার অপচয় হচ্ছে, যে টাকা জনসাধারণের কাজে আসবে সে টাকা আমার ঘরে অপচয় হচ্ছে, আমার যে টাকায় বাজার হওয়ার দরকার হয় সে বাজার করার পরেও কিঞ্চিৎ পয়সা আমার ঘরে বেঁচে যাচ্ছে, অর্থাৎ আজকের পর থেকে আমি আমার মাইনেটা বনিয়ে নিলাম। আমি তো ঘুরে বলা যাবে না, এই আদর্শ যদি কোনো নেতা নিতে পারে, আমি বলতে চাই সে যে পাখি হয়ে দাঁড়াক না কেন, যে ব্যানারে দাঁড়াক না কেন, যে ফ্ল্যাগে দাঁড়াক না কেন, তাকে হারানোর কোনো ক্ষমতা কোনো হবে না। কিন্তু এ কথা বলেন না, তোমরা ভয় পাও কেন? তোমরা ভয় পাচ্ছ নিজের কর্মের কারণে, তোমরা ভয় পাচ্ছ নিজের কর্মের কারণে। তুমি তোমার খারাপ কর্ম করে দেখেছো বলে চিন্তা করছো ফলটা খারাপ আসতে পারে, আমরা কারো হিলি নাই। তুমি আছো, আমার দরকার চাল কিনতে হবে, আমি হালুয়ার দোকানে গেলে চাল পাবো না, আমাকে মুদিখানার দোকানে চাল কিনতে হবে, অর্থাৎ ক্ষমতায় যদি টিএমসি থাকে আমাকে চাইতে গেলে টিএমসি নেতার কাছে চাইতে হবে, ক্ষমতা যদি কংগ্রেসে থাকে আমাকে কংগ্রেসের কাছে দাবি জানাতে হবে, ক্ষমতা যদি সিপিএম থাকে সিপিএমের কাছে দাবি জানাতে হবে। অর্থাৎ আমরা বিরোধী করছি না, আমরা দাবি জানাচ্ছি, মেনে নিলে তোমাদেরকে সাধুবাদ জানাই, না মানলে আমাদের প্রতিবাদ আরও গভীর হবে। এটা তো রাগ করার কিছু নাই, আমরা তোমাদেরকে যে দাবি জানিয়েছি, আব্বাস সিদ্দিকী ভাই যারা দাবিটা তুলেছি ভাই, সাথে সাথে এদিকে এদিকে না করে আমি আপনাদের কাছে বলতে চাই, আব্বাস সিদ্দিকী ভাই যারা নামে বিরূপ মন্তব্য আপনাদের কানে আসে, আসে না? আসে না? আপনারা দেখতে পান তাকে কেউ ভন্ড বলছে, তাকে কেউ খারাপ ভাষা বলছে, তাকে বিভিন্ন রকম মনে গালি দিচ্ছে। আমি বলতে চাই ভাই, এই আমগাছের তলায় আপনারা বসে আছেন, একটা কোনো পাগলকে দেখবেন না এসে আমগাছে ভিড় মারছে, এখন ভিড় মারবে কেউ? আমের সময় যেমন বৈশাখ মাস হবে ভিড় মারার লোক কম পড়বে, হ্যাঁ, তোর কত লোক পাবে? প্রচুর লোক তখন ভিড় মারছে। তাহলে যে গাছে ফল থাকে সে গাছে ভিড় পড়ে, আর যে গাছে কিছুই নেই ও ফিরেও টাকায় না পাখিও বসে। বহু মাওলানা আছে, বহু পীরজাদা আছে, পীর সাহেব আছে, এই কারোর থেকে আন্দোলন পাচ্ছিস না, তোরা এত বড় সংগঠন চালাচ্ছি কারণ নিয়ে তোদের মাথা ব্যথা নেই। ও আব্বাস সিদ্দিকে কত বয়স হয়েছে, কতদিন বয়স হয়েছে, কতদিন জলসার বয়স হয়েছে, তোদের সবাইকে নিয়ে আব্বাস সিদ্দিকে মাথা নিয়ে চাল বলতে চান সবার জন্য? আব্বাস সিদ্দিকে এমন কি করেছে, কি বলেছে? তোরা শুধু আব্বাসের পিছনে দেখা, আব্বাসের পিছনে দেখা করছিস কেন? তার কারণ একটা নিশ্চয়ই কোথায় ঝাল লাগছে, আর নিশ্চয়ই আল্লাহ তার মধ্যে কিছু দিয়েছে, সেই জন্য তোদের চোখের প্রতি আসে। এটা আল্লাহর দান,
মুসলিম বাংলার জমি নামাই উত্তর চব্বিশ পরগনায় আজকে যারা সিলসিলার বড় হাতিয়ার বলে দাবি করেছিল এই বাংলার মুসলমান বলে তারা আপনার কাছে কি আমার পর্যন্ত কৃতজ্ঞ থাকবে, কি আমার পর্যন্ত ঋণ থাকবে, কেন এদের কাছে ইমানি তাকে দিয়ে গেছে দাদা হুজুর পীর কেরা, তুই দাদা হুজুরকে আল্লাহ পাক ওয়ার জমি না পাঠাতো আজকে বাংলার জমিনে মুসলমান বলে মুসলমান হয়ে মরতে হতো না, ইমান হারা হয়ে মরতে হতো, যতদিনে রাজা থাকতো একদম প্রজা থাকতো, মরার পরে তারা কাফের হয়ে আল্লাহ তার বাড়ি উঠতো, কেমন মাত্র দাদা হুজুরের রসি নাই আল্লাহ আমার হুজুরের রসি নাই সেই কৃতজ্ঞতা পোষণ তোমাদের মধ্যে দুপাটা পরে নিয়ে মতদ্বর হয়ে পড়েছে। একটা লক্ষ্য করে দেখবেন দুটো আইপিএস অফিসারকে এই ঠান্ডার সময় এক কম্বলে দেবেন ঘুমিয়ে দেবেন আপার করে দেবেন, দুটো আইসিকে এক কম্বলে দিয়ে দেবে রাত পার হয়ে যাবে, দুটো ইঞ্জিনিয়ারকে এক কম্বলে দিয়ে দেবে রাত পার হয়ে যাবে, আর আমাকে আর ওই মিলিটারি মালদাকে দেবে সারা রাত ঘুমাবে না কম্বলে টানে না ঝামেলা, দুই মালদারা এক কম্বলে দিয়েছে ঘুম হবেই না, এই ছেলেগুলো এমএ পাস করা বহু ছেলে হুদু হুদু এমএ পাস করে বসে আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, আর আমি বুঝি না এই ধর্মের শিক্ষা দেওয়ার পরে আলেম হওয়ার পরে টাইটেল পাস করার পরে এদের কেন এলেভেন গরম দেখাতে হয়, এ তো সাধারণ ব্যাপার, তুই ভাই আলেম পড়েছিস তুই আলেম আরবি পড়তে শিখেছিস, তুই টাইটেল পাস করেছিস তুই আরবি পড়তে শিখেছিস ফার্সি পড়তে শিখেছিস, এটাকে নিয়ে মাইকে বলার কি আছে যে আমরা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করি না, আর যত মাওলানা আছে তারা কোথা থেকে পেয়েছে, তারা কোথা থেকে পাই, অ্যাডভাইস কেন দিতে হয়, ভালো কাজ করলে ভালো কাজ করে যা ফল তো আল্লাহ দেবে, যদি ভালো কাজ করা আল্লাহর জন্য না হয় যদি মানুষের জন্য করতে হয় সেটা চার কাছ থেকে নিবি, মানুষের কাছ থেকে পাওয়ার জন্য মানুষের কাছে বলছি, আমি ফজরের ওয়াক্তে নামাজ পড়েছি তখন ম্যাক্সিমাম লোক ঘুমাচ্ছে আর আমি একা থেকে উঠে নামাজটা পড়েছি সকালবেলাও টাইম পাচ্ছি, আমি যদি ফজরের নামাজ পড়ছি তুই পড়েছিস, আমি ফজরের নামাজ পড়ছি তুই পড়েছিস, এটা বলার মানে কি হলো, এ চাঁদা খেয়ে দেবে নামাজ পড়েছি ফলটা খেয়ে দেবে দেবে তো আল্লাহ, তাহলে আমি এদেরকে কেন বলছি, তাহলে আল্লাহর কাছে বড় হওয়ার দরকার নেই আমার দরকার এদের কাছে বলতে হবে যে আমি নামাজটা পড়ছি তখন জেনে রাখ, এটাই তো দেখাচ্ছে এটাই তো বলে যাচ্ছে, তাহলে আমি ভালো কাজ করেছি এটা মাইকে বলার কি আছে, আমি বেশি পণ্ডিত হয়েছি মাইকে বলার কি আছে, এলেম কি জিনিস, এলেমের মধ্যে হযরত ওমরের কাছে প্রশ্ন করে হুজুর আলেম কি, আলেম মানে কি, আলেম মানে হচ্ছে নেতা, আলেম মানে নেতা, হুজুর আলেমটা কে, ওই সময় হযরত ওমর বলেছিল এলেম এলেমটা ওই আলেম ওই ব্যক্তি যে তার এলেম অনুযায়ী কর্ম করে সেই হলো প্রকৃত আলেম, যার জ্ঞান যতটা আছে জ্ঞান যতটা আছে জ্ঞানী জ্ঞান অনুযায়ী যে কাজ করে থাকে সেই হলো প্রকৃত আলেম, আর জ্ঞান অনুযায়ী যে কাজ করে না সে আলেম নয়, তা তুমি বড় আলেম হয়ে দাবিদার করছো তোমার মধ্যে সেই কাজ দেখতে পাওয়া যায় না, হিংসা দেখতে পাওয়া যায় বিপদ দেখতে পাওয়া যায়, তাহলে তুমি কেমন আলেম হয়েছো, আলেমের মাথাটা যে গাছে ফল থাকে সে গাছের পাতাগুলো সবসময় নিচমুখী থাকে, আর যে গাছে ফল থাকে না মাথা খারাপ হয়ে থাকে উপরমুখী সবসময় মাথা উঁচু হয়ে থাকে, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই ভাই কোনোদিকে কান না দিয়ে নিজের কৃতজ্ঞতা বোধটাকে মাথায় রেখে নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব মাথায় রেখে মনে করে আপনারা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে সঙ্গ দেন পছন্দ করা ওই মানুষটার সঙ্গে আমি প্রথম থেকে আছি, সাথে সাথে আমার সঙ্গে একটা আত্মীয় সম্পর্ক আছে আপনারা জানেন, সেটা থেকে সেটা দূরে রাখার পরেও কারণ আমরা তাকে সর্বাত্মক একমাত্র দাদা হুজুর আওলাদ হিসাবে আমি আমার আব্বাজান আমাদের পরিবারের সবাই আমাকে কখনো জামাই কোনাই হিসেবে জানার বাসি বসে আটটা পাড়ার মতন আমরা মুস্তাকি করি সর্বদা সেই দাদা হুজুরের আওলাদ, যেমন অন্য ভাইয়ের ছেলেরা ভাইয়েরা আমাদের কাছে দাদা হুজুরের আওলাদ, উনিও আমাদের কাছে আগে দাদা হুজুরের আওলাদ পরে যে সম্পর্ক আছে সেই জায়গায় থাক, তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এতটুকু বলি আব্বাস সিদ্দিকী ভাইজান সংগঠন নিয়ে যত চিন্তা করছে বিশ্বাস রাখুন খোদার পছন্দ করে বলি তার মধ্যে কোনো রকম দুশ্চিন্তা কোনো রকম প্ল্যান আপনাদেরকে নিয়ে বলার নাই, শুধুমাত্র একটা দোষ তার মধ্যে আসে, অনেকে বললে হয়তো মনে নেবেন হ্যাঁ ঠিক আছে এটা ভাই ঠিক বলেছে দোষের কথা চিন্তা করছেন, হ্যাঁ দোষটা কি ভাইয়ের উপর মাথা গরম ফুটপাত কথাবার্তা বলতে গেলে বেশি বললে রেগে যায়, এছাড়া আর আদারওয়াইজ কোনো রকমভাবে আমি দোষ দেখিনি, আর মনটা কিন্তু অনেক নরম, কিন্তু যারা কাছে এসে কাছে যান কসম কথা বলছি আব্বাস ভাইয়ের সঙ্গে কাছে থাকবেন যদি তার কাজের কোনো ব্যর্থতা দেখতে পারেন আপনার কষ্ট হবে, যে মানুষটা এত সুন্দরভাবে নরম মনে এগোচ্ছিল মানুষ বাধা দিয়ে দিল, এটা আমি আপনাদের কাছে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার মনটা কিন্তু অনেক নরম অনেক নরম, কি জন্য কাল করছে কেন করছে আল্লাহ জানে, দাদা হুজুরের রোহানি দোয়া পাঁচ হুজুরের রোহানি দোয়া আল্লাহ পাক তাকে দিয়ে করিয়ে দিচ্ছে বাংলার জমিনে, আজকে যে
কোম্পানিগুলো বেরিয়েছে, অল ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে, তাদের জ্বালাই আজকে বাংলার জমিনে অন্য আলেমগুলো জলসা করতে পারছিল না, তাদের বরণ, তাদের অহংকারের জ্বালাই। আল্লাহ পাক আব্বাস সিদ্দিকী যখন দিয়েছে, এই সব ঘরগুলো ভেঙে তছনছ করে দিয়েছে, প্রতিটা জায়গায় সেই দাদা হুজুরের মূল স্রোতের মানুষগুলোকে আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে বলে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিগতভাবে আব্বাস সিদ্দিকীর কাছে কৃতজ্ঞ এই জন্য যে প্রতিটা জায়গায় আল্লাহ পাক সে দাদা হুজুরের ভালোবাসার লোকগুলোকে, যাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল আব্বাস সিদ্দিকীর মুখ দ্বারা কথা শুনিয়ে, সেই জায়গায় আল্লাহ ফিরিয়ে দিয়েছে। ওই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, মানুষটা যে পদে এগোচ্ছে, কখনো তারা আপনাদের ঈমান নিয়ে ফেলতে চাইছে না, আপনাদের ঈমানে ক্ষতি করার কোনো কথা তার মধ্যে কি বার হয়েছে কথা বলে? আল্লাহ আল্লাহ রসুল এক যে জায়গায় বলেছে, এটা একটা কথা বলি, আলেমদের ভাষায় বহু রকম জায়গা আছে, কিছু কথা আম সমাজে বলা যায়, কিছু কথা আম সমাজে বলা যায় না, আলেম সমাজে বলতে হয়, কিছু কথা আম সমাজে বলতে হয়। ভাই তবলিগ জামাতের বিরুদ্ধে রেফারেন্স দিতে দিতে ওই জায়গাটাই বলে ফেলেছিল যে রসুলুল্লাহকে তুমি নূরের তৈরি না বলে মাটির তৈরি বলছি, এটা তো অনেক দূরের কথা, রসুলুল্লাহ নূরের তৈরি কি মাটির তৈরি এটা দূরের কথা, আমি নূরের তৈরি কি মাটির তৈরি আগে প্রমাণ করে দেখা, তারপরে নবীকে নিয়ে কথা হবে। সেটা কিন্তু রসুলকে বড় করার জন্য বলেছি, রসুল তো বেশাক নূরের তৈরি, আল্লাহর হুকুমের নূর থেকে তৈরি। আল্লাহ পাক এমনি করে আল্লামা হুজুরের কেতাবটার নাম আমি ভুলে যাচ্ছি, আল্লাহ হুজুরের কেতাবের মধ্যে যাচ্ছে রসুলুল্লাহ সাহাবী রসুলের কাছে প্রশ্ন করে, হুজুর আল্লাহ পাক প্রথম কি তৈরি করে? আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহর হুকুমের নূর থেকে যে রসুলের নূর বানিয়েছিল বলে বলুন না সুবহানাল্লাহ। সেই নূরটাকে চারটে ভাগ করে কুল কায়নাতকে বানিয়েছে, অর্থাৎ আমরা যারা তৈরি হয়েছি সকলে সেই নূরের অংশ বিশেষ আমাদের মধ্যে আছে। এজন্য বেকারিতে যখন প্রথম ময়দা মাখায়, ময়দা মাখানোর পরে বিভিন্ন কোয়ালিটির বিস্কুট হচ্ছে, বিস্কুট যে নামে পান না কেন, তার পিছনে কিন্তু আসল কিন্তু মূল গোড়া কিন্তু ময়দা। আব্বাস ভাই ওই জায়গায় তাকিয়ে বলেছে, রসুলকে যখন হুকুমের নূরকে বানিয়েছিল তাহলে ওই নূর থেকে যদি কুল কায়নাত হয়ে থাকে তাহলে আমি আব্বাস সিদ্দিকী নিশ্চয়ই আমার মধ্যেও সেই নূরের অংশ আছে, এই জায়গায় দাঁড়িয়ে বলেছিল। আর এক শ্রেণীর যারা ভিন্ন মতলব তারা এটাকে ভুল ব্যাখ্যা করি, তারা অন্য জায়গায় দিল, যদি আব্বাস সিদ্দিকীর পিছনে রাখতে হয় তাহলে তা আল্লামা হুজুরের লেখা কেতাবের পিছনেও রাখতে হবে, আল্লামা হুজুরের লেখা কেতাবটাকেও ভুল প্রমাণ করতে হবে। ভাই আমার বুঝতেন আমার, এই জন্য আমি বলতে চাই, সে জবান থেকে কখনো কখনো স্লিপ অফ টাং বক্তাদের হয়ে যায়, কিন্তু চিন্তা রাখতে হবে সেটার কারো সে জোর ধরে রেখেছে কিনা, সেটা কিভাবে বলছে এটার উপরে দেখার দরকার, বিশ্লেষণ করার দরকার। চিলে তোমার কান নিয়ে গিয়েছে, চিলের পিছনে দৌড়ালে হবে না, আগে কানে হাত দিয়ে দেখেন চিল সত্যিকারে নিয়েছে না নেয়নি, আগে কানে হাত দিতে হবে, চিলের পিছনে দৌড়ালে কিন্তু বোকামো হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আব্বাস সিদ্দিকী ভাইজানকে আরো ভালোভাবে জানুন, ভালোভাবে মিশুন, আপনারা দেখুন ক্ষতির জায়গা নাই, পাশে থাকুন, এটা অন্য কিছু নয়, একটা নতুন করে ইউনিটি তৈরি করা। আমরা সকলে সিলসিলা ফুল করার মানুষ, ধোকা যখন শয়তান দেয় বিভিন্ন রকম দিক থেকে দেয়, কেউ যখন নামাজ পড়ে না তাকে ধোকা দিয়ে শয়তান বেনামাজি করে রাখে, আবার যখন কেউ নামাজ পড়ে নামাজ থেকে দূরে রাখতে পারে না তার পিছনে শয়তান লাগে, কিন্তু কিভাবে লাগে বলেন তো, তার ভিতর লাগে যে পাড়ায় কেউ নামাজ পড়ে না আমি পড়ি, আমি একটা কি, এও একটা শয়তানের ধোকা, এটাও শয়তানের ধোকা, আপনার মধ্যে অহংকার তৈরি করে আপনাকে শেষ করছে, নামাজ এক পড়তে পারছে না, সে হলো এ শয়তানের বিরুদ্ধে করে নামাজি হলো, নামাজি হওয়ার পরে মনের মধ্যে অহংকার তৈরি করে যে যা তোর মধ্যে একটা অহংকার তৈরি হয়ে গেল, আমি একটা কত বড় নামাজি, ওই নামাজির কারণে ও সব শেষ হয়ে যায়, নামাজ যে পড়ছে না সেও সে জায়গায়, নামাজ যে পড়ছে সেও সেই জায়গায়। অর্থাৎ ভাই মাথায় রাখতে হবে, বিভিন্ন রকম ভাবে ধোকা দিচ্ছে আব্বাস সিদ্দিকীর পিছনে যারা অল ইন্ডিয়া কোম্পানি যেমন রেখেছে, তেমনিভাবে দরবারের থেকে তার পিছনে দরবারের কথা বলে যে চাচারা তার পাশে নেই, ভাইরা তার পাশে নেই, এই কথাটাও বলা হচ্ছে, এ কথাটাও বলে তাকে ফেরার মধ্যে ফেলা হচ্ছে, এটা কোনো কথা নয়। ভাইজান শুধুমাত্র সকলে যারা আছে, আমরা সকলে সিলসিলা পুরুষের মানুষ, আমাদের গোড়া আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ, দাদা হুজুরের সিলসিলার মানুষের মধ্য থেকেও আব্বাস সিদ্দিকী ভাইজান যে সংগঠনটা করেছে কেন করেছে দুটো কথার বলে আমি বিদায় নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, আমরা সকলে ভারতবাসী, তারপরও ঠান্ডায় সিয়াচেনে -40 ডিগ্রিতে যারা সেনাবাহিনী যারা আছে তারা কাজ দিচ্ছে না দিচ্ছে কথা বলে, ওরাও ভারতীয় না আমরাও ভারতীয়, তথাপিও তারা স্পেশাল ফোর্স হিসাবে বর্ডারে তৈরি হয়ে আছে, মোতায়েন হয়ে আছে যেন আর বাকি ভারতীয়দের উপরে অত্যাচার না হয়। কখনো কখনো সময় আসে ইমার্জেন্সি যুক্ত বাতলে সেই জায়গা থেকে নিয়ে আম যুবক ছেলেগুলোকে সেনাবাহিনীতে যোগ দেবা না যোগ দিয়ে দেওয়া হয় যুদ্ধকালীন তৎপরতায়, তোমার যুবক ছেলে আছে যারা আছো আমাদের সৈন্যরা কি যোগ দাও, যুদ্ধ চলাকালীন এইভাবে নেওয়া যায়, আবার এইভাবে রাখা যায় যে প্রতিনিয়ত একটা কোম্পানি নিয়োজিত থাকে, তারা ভারতবর্ষকে ভারতের সীমানা থেকে গার্ড দিচ্ছে। তদন আমি মনে করি বর্তমানে গেরানে গেরানে যেভাবে তবলিগ জামাত ওয়াহাবি আহলে হাদিসের উৎপাত শুরু হয়েছে, আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠন শুরু কিন্তু ওই জায়গায়, ইমান মাতানোর তাগিদে কিন্তু সংগঠনের শুরু,
ইমান বাঁচানোর তাগিদে সংগঠন শুরু এবং প্রতিবাদ সংগ্রাম ছিল তবলিগের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে ছিল এবং আছে, ইনশাআল্লাহ থাকবে। সেই জায়গায় ভাই বলল না, আমার পিছনে যখন লক্ষ ছেলে আছে, ছেলেগুলোকে নিয়ে আমি এমনভাবে একটা কোম্পানি তৈরি করব, একটা সংগঠন তৈরি করব, যে গ্রামে ফুরফুরা শরীর আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা থাকবে, এরা হলো সিলসিলা ফুরফুরা শরীরের সৈনিক। কিন্তু এরা সিলসিলা ফুরফুরা শরীরের সৈনিক, এটা বহু জায়গায় দেখেছেন আপনারা। সিলসিলা ফুরফুরার মানুষ থাকলো, সিলসিলা ফুরফুরার বক্তা থাকলো, সিলসিলা ফুরফুরার পীরজাদা পীরসাহেবরা থাকার পরে সেখানে তবলিগ জামাতের লোক এসে বক্তৃতা দিয়ে চলে গিয়েছে, কেউ প্রতিবাদ করেনি। দেখা গিয়েছে আমরা প্রমাণ, আমরা সাক্ষী। কিন্তু তারপরও আব্বাস সিদ্দিকী ভাই বলেছে না, যেখানে আমাদের সংগঠনের সিলসিলা ফুরফুরার এই সংগঠনের ছেলেরা থাকবে, সেখানে যদি তবলিগ জামাতের লোকেরা বলে আমি তোমার মসজিদে এসে রাত্রিবেলা থাকবো, অন্তত কেউ প্রতিশ না করলো আমার সংগঠনের ছেলেগুলো তারা বাধা দেবে। তারা প্রশ্ন করবে, তোমরা এসেছো মসজিদে থাকবে, খাবে, ইলেকট্রিক পোড়াবে। মসজিদে থাকা খাওয়াটা হাদিস কোরআন মোতাবেক, ইজমা কিয়াস মোতাবেক, এতে কা ব্যতীত মসজিদে থাকা খাওয়া জায়েজ নয়। তোমরা যদি এতে কাপে নিয়েতে বসতে পারো তাহলে বসো, আর যদি এতে কাপে নিয়েতে না বসো তাহলে এমন ভাবে থাকা যাবে না, এটা হারাম। অর্থাৎ তোমাদেরকে বসতে দেবো না, কেউ প্রবেশ না করলেও এই ফুরফুরা শরীর আহলে সুন্নাতুল জামাতের সৈনিক গুলো অন্তত প্রবেশ করবে। এটা ভুলে বলা যাবে না। আপনারা যদি আমাদের সঙ্গ দেন, ইনশাল্লাহ আগামীতে আমরা বড় জায়গা তৈরি করতে পারবো, সঙ্গ পাবো তো না দিব, আপনারা যদি সকলে সঙ্গ দেন, ইনশাল্লাহ আমরা আগামীতে এমন একটা ক্ষমতা তৈরি করবো যে জায়গাটাই ফুরফুরা শরীর আহলে সুন্নাতুল জামাতের লক্ষ্য ছেলে কোনো কিছুর প্রতিবাদ দরকার হলে প্রয়োজনে প্রথমে 5,000 লাগলে 5,000 ডাকবো, তাতেও হচ্ছে না 10,000 ডাকবো, তাতেও হচ্ছে না 50,000 ডাকবো। ইনশাআল্লাহ যখন 1,00,000 ছেলে এক জায়গায় জড়ো হবে, সে যে নেতা হোক আর যে সরকার হোক না কেন, আমাদের দাবি মানতে বাধ্য হবে না, হবে না, কথা বলেন না, আমাদের দাবি মানতে ইনশাআল্লাহ বাধ্য হবে। যখন বসিরহাটের জমিনে দাঙ্গা হয়েছিল, একটা হিন্দু এলাকা থেকে যারা বসিরহাটের দাঙ্গাটাকে পরিপূর্ণভাবে সাজাচ্ছিল, সে এলাকা থেকে দিব্যেন্দু বিশ্বাসের কথা মতন পুলিশ গিয়ে তাদের তুলে এনেছিল। পুলিশ তুলে আনার পরেও, অত কঠিন সময়ের মধ্যে তুলে আনার পরেও, ওই এলাকার মহিলারা বেরিয়ে, 2-5,000 মহিলা বেরিয়ে সেই আসামিগুলোকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেল থানার লোক। তাদের ইউনিটি ছিল ওই সময়, তারা কাজটা করে দেখাতে পেরেছে। অত কঠিন রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আসামিকে বাইরে বার করে নিয়েছে। আমি বুঝাতে চাই, যদি ইউনিটি সঠিক থাকতে পারে তাহলে কাউকে অন্যায় ভাবে যদি তুলেও নিয়ে যাই, অন্যায় ভাবে তাকে অত্যাচার করা যায়, নিঃসন্দেহে আমরা যদি একসঙ্গে থাকতে পারি তাকে আমরা বাঁচিয়ে নিয়ে আসতে পারবো। অথবা একে একে মুসলমান নিধন চলবে, আর আজীবন মুসলমানের উপর শত্রুত্ব থাকবে। কেন? তারা আমাদের ইমানি শক্তিটাকে তারা কখনো মেনে নিতে পারবে না। তাই দীর্ঘায়ু করবো না, আমি আপনাদেরকে বলছি চোখ বুঝিয়ে আমাদের উপরে ভরসা রাখুন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে নিয়ে, আমরা আপনারা আজকে নিচে বসে আছেন বলে আমি এখানে বসে বলতে পারছি, আপনারা না থাকলে আমি তো পাগলের মতন বুঝতে পারতাম না, বলতে আমাকে পাগল বলতো। তাহলে যে নেতা যেখানে থাকুক না কেন, জানলেন ক্ষমতা কিন্তু আপনাদের, পাওয়ার কিন্তু আসল পাওয়ার আপনাদের, এটা আমি বাইরে আমি স্বীকার করি। আপনাদেরকে নিয়েই সব, অর্থাৎ আপনারা মজবুত হন, আপনারা সচেতন হন, আপনারা সাথ দিন, ইসলামের জন্য কিছু করার চিন্তা করুন, ইমানি দায়িত্ব নিয়ে আপনারা এগিয়ে আসুন। 31শে জানুয়ারিটাকে সফল করার কেন একটা কথা লাস্টে বলে দিই, কেন এর আগে যতগুলো ইসলামিক সংগঠন কলকাতার ভিতরে দেখেছে, প্রত্যেকে লাপাজাবি দেখেছে, ওহাবি দেখেছে, ফকরি মঠ দেখেছে, সব নেতাদের এক জায়গায় করে নিয়ে লোক দেখিয়েছে। এই প্রথম ফুরফুরা শরীর আহলে সুন্নাতুল জামাত দাদা পীরের মুরিদগুলোকে নিয়ে কলকাতা ভর্তি করবে, এই দাদা পীরের মুরিদগুলোকে নিয়ে কলকাতা ভর্তি হবে, এই প্রথম দাদা পীরের সিলসিলার নামটা উজ্জ্বল হবে। এই নামটা উজ্জ্বল করার জন্য আপনাদের সঙ্গ চাই। দাদা হুজুর পীরকেলা শুনে দেখবে আমার চতুর্থ প্রজন্ম বাংলার জমিনে আমার ভক্তগুলোকে এককভাবে দেখে নিয়ে দেখিয়েছে, পীর আবু বাক্কারের সিলসিলা মরে যায়নি, পীর আবু বাক্কারের ভক্ত শেষ হয়ে যায়নি, এখনো বাংলার জমিনে পীর আবু বাক্কারের ভক্তরা যেটা বলবে বাংলা শুনে সেই দিকে চলবে। প্রচুর বলা যাবে না, সুবহানাল্লাহ। আসলে আমরা সকলে একটু নবীর সালে সারা প্রসারের অগ্রতা পাঠ করি।